আসসালামু আলাইকুম, আমি শারমিন রহমান। আমি আজকে তৈরি করে দেখাবো খুবই সুন্দর একটি হেলদি শরবত তৈরি করে দেখাবো। কলিটা ঠান্ডা করা একদম সহজভাবে তৈরি করেছি। আমন্ড বা কাঠবাদামের শরবত, তো আমি কাঠবাদামটিকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম যেন নরম হয়ে যায়, ব্লেন্ড করতে সহজ হয়। এভাবে কুচি করে নিয়েছি, তারপরে অবশ্যই কিন্তু গরম পানিতে ভিজিয়ে রাখবেন, নাহলে কিন্তু ব্লেন্ড করা ভালোভাবে হবে না। তো এখন নিয়ে নিচ্ছি পরিমাণ মতো দুধ, তার মধ্যে দিয়ে দিচ্ছি জাফরান, এটা কালারের উপর গন্ধ অনুযায়ী দিচ্ছি। এখন দিয়ে দিব কেওড়া জল সামান্য পরিমাণ, আপনারা পরিমাণটা বুঝে নেবেন শরবতের। সামান্য পরিমাণ দিয়েছি, এখন দিয়ে দিব গোলাপ জল। এটা দেওয়ার কারণে কিন্তু অনেক সুন্দর লাগবে খেতে এবং গন্ধটাও অনেক ভালো আসবে। তো অল্প অল্প করে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি আমি, একবারে ব্লেন্ড করতে যাবেন না। দেখুন যে মিক্সারটি তৈরি করেছিলাম সেটা এখন বরফের কুটি দিয়ে পরিবেশন করে নিচ্ছি। এখন উপর থেকে কাজু বাদাম দিয়ে দিচ্ছি, চাইলে স্কিপ করতে পারেন। আর দিয়ে দেব জাফরান, খুবই সুন্দর এবং হেলদি। এই গরমে কিন্তু অনেক উপকার দেবে, স্বাস্থ্যের জন্য অনেক ভালো এই আমন্ডের শরবতটি। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।